যখন ঘড়িতে 12টা বাজে তখন ঘন্টা আর মিনিটের কাঁটা একসাথে উপরের দিকে থাকে, আর যখন 6টা বাজে তখন ঘন্টা আর মিনিটের কাঁটা একসাথে নিচের দিকে থাকে। আপনার টেবিলের উপর থাকে ছোট্ট ঘড়িটি আপনাকে এই শিক্ষা দিচ্ছে যে জীবনের প্রত্যেকটা দিন একরকম যায় না। কখনো ভেঙে পড়বেন না, নিজেকে এইটা বলুন, হেরে যাওয়ার জন্য এই দুনিয়াতে আমি জন্মিনি, বরং হারিয়ে দেওয়ার জন্য এই দুনিয়াতে আমি জন্মেছি। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনে বড় কঠিন। এই দুনিয়াতে পাশে দাঁড়িয়ে বর্ষা দেওয়ার লোক নেই, পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করা লোকের অভাব নেই। বিবেকহীন শহরে আপনি মনও খারাপ করতে পারবেন না, সবাই বলবে দেখো কেমন চাকা খেয়ে বাঁকা হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি কত কথা। ভালোবাসা হলো একরকম শক্তিশালী রাবার, যতক্ষণ দুইজন দুই পক্ষ থেকে টানবে ততক্ষণ এটা বাড়তে থাকবে, যখন হঠাৎ করে একজন ছেড়ে দেবে তখন অপরজন খুব জোরে আঘাত পাবে। হেরে যায় ভালোবাসা, জিতে যায় তর্ক, দিন শেষে দুজনেই কাঁদে, শুধু থাকে না এই সম্পর্ক। যার জন্য আপনি আজ এত কিছু করছেন, এত যন্ত্রণা স্বীকার করছেন, একদিন সে আপনাকে বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এত কিছু করতে। কিছু কিছু রিলেশন হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও ঘুরতে অনেক কঠিন। বাবা আমাকে যখনই কোনো কাজের কথা বলতো আমি তখনই বিভিন্ন রকম এক্সকিউজ দেখাইতাম। একদিন দুপুরবেলা উনি আমাকে বলে চলো সাগরে গোসল করতে যাই, কিন্তু সাগর পারে গিয়ে উনি বালিতে বসে আছে। আমি ওনাকে বললাম আমরা তো গোসল করতে এসেছি, তাহলে বালিতে কেন বসে আছি? বাবা আমাকে জবাব দিল সাগরে ঢেউ, যখন কোনো ঢেউ থাকবে না তখন আমরা গোসল করব। আমি রাগান্বিত কণ্ঠে বললাম সাগরের ঢেউ তো কখনো বন্ধ হবে না, তাহলে এই জন্মে আমাদের আর গোসল হবে না। বাবা আমাকে হেসে উত্তর দিল জীবনটাও ঠিক এমনই, সমস্যার কথা ভেবে কখনো কোনো কাজকে থামিয়ে রাখা যাবে না, তবে জীবন চলে যাবে, কাজটা সারা জীবন অসম্পূর্ণই থেকে যাবে। ধন্যবাদ সবাইকে।